করাতে, বুড়ির ঘর করাতে, যেটাকে বলা হয় হোলিকা দহন। চলুন যাই, এই যে নিয়েছি বুড়ি, চলুন আসুন আমাদের সাথে। আসো আসো সবাই আসো, ঠাকুমারে বসাবো না, কি হচ্ছে কাকা আজকে আমাদের কি হচ্ছে? ঘরটা বিশাল বড় হয়ে গেছে, ভালো তো হাতে বেলুন গুলো তো ছাড়বে না। কোন রকম ভাবে সন্ধ্যা বেলায় বললো একটা বুড়ি তাড়াতাড়ি আগুন ধরে গেছে, ধরে গেছে আগুন। এখনো আমি টুটকে বাইরে আসতে পারি। আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, গৌর হরি বল। এইবার ধরছে, এইবার ধরছে, ঠাকুমা গাইল নেবে সকালবেলা। এবার বুড়ি বুঝতে পারছি না, না মামা ভালো বুড়ির গায়ে তেল হয়েছে, পুড়তেই যায় না। ঘর পোড়ানো হয়ে গেল, আপনারা দেখলেন দারুণ মজা করলাম। এবার চলুন এরপরে যাবো আমরা, সবজি টবজি কাটবো, এখন সাজানো গোছানো হবে নাকি মেশা? হ্যাঁ, আজকে কিন্তু কত রাত অব্দি চলবে বলা যাচ্ছে না, আর কালকে তো একদম ভোর থেকে একদম শুরু হয়ে যাবে। চলুন আমাদের সাথে। আমার গিন্নি তোমার নাচবো, দোল পূর্ণিমা, আর পূর্ণিমার হাতের ছোঁয়ার ভালোবাসার ছোঁয়ায় ফুলের ভিতরে জড়িয়ে আছে। একটা টানে বার করে দেই, ওইভাবে টানলে হবে না, ভালোবাসা এভাবে বের করতে হবে। বন্ধুরা ফুল আসকে গেছে, এখন সবাই এই রাত্রিরে সবাই সাজাবে। এরকম এরকম আছে আমাদের এক, আমার কানের দুলটা কেমন হয়েছে?
অনেক ফুল আনা হয়েছে এবছর, আগের বছর থেকে প্রচুর ফুল। এখন সবে শুরু হয়েছে তাই তো? হ্যাঁ শুরু হয়েছে, এই তো গাছে হচ্ছে এখন। আমাদের এখনো সবজি কাটাকাটি চলছে, এখন শুধু বেগুন আর বেগুনটা বাকি জাস্ট, তারপরে আমরা লেগে পড়বো সাজা গোছার দিকে। এখন এদিকে সাজানো গোছানো চলছে, আসল জায়গায় আমরা যাবো সবাই, তাই তো দুলো ভাই? এদিকে আমাদের রান্না বান্না চলছে, আমার কাকাই রান্না করছে। কাকাই দেখি, কাকাই আমি দেখি একবার। উড়ি বাবালে, সবাই খাচ্ছে। আজকে রাতের মেনু হচ্ছে ডাল আলু সেদ্ধ, কুমড়ো ভাজা আর বেগুন ভাজা ভাত। আর ওইদিকে মেসোরা, কারু কিছু লাগবে না, মেসোরা মামা, মেসো মামা ওরা সবাই সাজাতে গোছাতে শুরু হয়ে গেছে। আজকে রাতে কত রাত অবধি চলবে এখানে এখানে জানি না, কোনো ঠিক নেই। কি রান্না হচ্ছে কাকাই? ছাননি কই দেখি ছানিটা? ওরে বাবা রে, কিসের আমের না আমরা? আমরা হাতে দাও, হাতে দাও, হাতে দাও, হাতে দাও। এই ঘরটা নতুন করেছে, এই বৃন্দাবনটা এখন সাজিয়ে তুলবো। ভাং ভিজানো, এখন সবাই মিলে একজোট হয়ে হই হুল্লো করে ভাং ভিজানো হবে, তারপর দেখা হবে সকালবেলা, তাই তো? ভাং ভিজাও, সব ভাং গুলো ভিজাও সুন্দর করে। আমার ভাগে দুটো আছে, আমার আমি তোর ভাগে দুটো, আমার ভাগে একটা আমি দিলাম, জানি না সকালে খাবো কিনা, কিন্তু তবুও দিলাম। নমস্কার, শুভ সকাল সবাইকে। আমাকে সকলের তরফ থেকে হোলির জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সকাল সকাল আমরা উঠে পড়ে প্রায় অর্ধেক রান্নাবান্না আমরা কমপ্লিট করেছি, আর দেখতেই পাচ্ছেন আজ কালকে সারা রাত বসে আমরা সাজা গোজা করেছি, সবাই মিলে আনন্দ করে হোলি খেলবো। দিদি ফোড়ন, এই পলাশ ফুল সাজাইতে লাগছে, নাকি যা সেই বাউলের দল আনতে গেছে ঘরে নাই। ঝিঙে আলু পোস্ত করবো, কড়াই চাপিয়ে দিয়েছি গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। আমরা দেবো কিছুটা কালো চিড়ে। হোলি আই রে, আই রে হোলি খেল কে চুনারে রঙে আই রে। চলে আসুন সবাই ভিলফুডে, দেখুন আমাদের গেট সাজানো হয়ে গেছে দোল উপলক্ষে। শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা সকলকে জানাই। আর চলুন দেখি আমাদের বাড়িটা কেমন সাজানো হয়েছে, চলুন দেখুন। আমাদের ফুল দিয়ে সাজানো হয়েছে প্রত্যেকবারের মতো, কিন্তু এবার একটু ফুলটা আমরা বেশি পরিমাণে এনেছি, একটা গেটও করা হয়েছে, দারুণ লাগছে। এই দিক থেকে দেখুন ওই পুরো বাড়িটা কীরকম লাগছে, অসাধারণ হয়েছে। আরো বাকি আছে, এই ঘরটা ঠাকুমা এখনো সাজাচ্ছে ওইদিকে পলাশ ফুল দিয়ে, এই ঘরটাকে একটু এরকম ভাবে সাজানো হয়েছে। এদিকে আসুন আমাদের নতুন ঘরটা কিভাবে সাজানো হয়েছে আপনাদেরকে দেখাই।
পাবো এর পাতা কি পাবো আপনারা দেখেন এই ঘরটা সত্যি এত ভালো লাগছে, মানে অন্যান্য বার যেরকম সাজানো হয় তার থেকেও সুন্দর, ভীষণ সুন্দর, সামনে থেকে না দেখলে বোঝা যাবে না এতটা সুন্দর লাগছে। আমাদের এখানে যেহেতু অনেক হনুমান আছে তাই ওই একটা হনুমানের লেজ বানানো আছে, ওই হনুমানের লেজ দেখে যদি হনুমান গুলো পালায় বি হনুমান ভেবে। আজকে এই বিশেষ দিনে আমিও খুব লাকি, আজকে আমার বৌমাকে পেয়েছি খুন্তিতে, আর এদিকে আলু পোস্ত করছি ঝিঙে দিয়ে, আমরা দুজনে আজকে রান্না করবো জমিয়ে দিয়ে দেবো এখন পোস্ত বাটা। না না দেখুন কত সুন্দর ভাবে সাজিয়েছে, দেখুন পুরোটা আমি ঘুরে ঘুরে দেখাই আপনাদের। কালকে সারা দিন রাত 8-9 অবধি বৌমা একা একা এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, মানে ভাবা যাবে না। এটা কি হচ্ছে টক? এটা এখনই কি সকালে টিফিন মুড়ি দিয়ে খাবার জন্য? আচ্ছা কি কি রান্না হচ্ছে একবার দেখাও। এটা হচ্ছে দু রকম ডাল, পাঁচমিশালি সবজি দিয়ে টক দিন টুটেছে ডক্টর, আর এটা হচ্ছে হলো ঝিঙে আলু পোস্ত। দেখতে কি দারুণ লাগছে ঝিঙে আলু পোস্তটা, দারুণ খাবার কাজকে দুপুরের জমে যাবে, জমানো খাবার আজকে সবার জন্য। মাসি কেমন লাগছে? ভালো লাগছে বাবা, সবাই হ্যাঁ সবাই মালা পরবো, ওই জন্য মালা গেঁথে দিচ্ছি আমি। নমস্কার সবাইকে, হ্যাপি হোলি। আর প্রত্যেক বছরের মতো এবছর আমরা আমাদের বাড়িতে ছোট্ট করে যে অনুষ্ঠানটা করি সেটা এবছরও হচ্ছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন কী হয়, অনেক অনেক কিছু বাকি আছে এখন, তবে শুরু হলো আর দেখতে থাকুন বন্ধুরা আসুন। ছোট ছেলে রং করতে এসেছে বলি বাবা, বাবারে এখন থেকে কাটিং, বাবা কাকারা সব এই কাটিং দিচ্ছে তো আমরা আসল ভূমিকায় ঢুকে গেছি, এখনই আমরা শুরু করে দেবো আমাদের প্রোগ্রাম, দেখতে থাকেন প্রোগ্রাম কেমন হবে। আঙ্গুর ফল বন্ধুরা, এখানে স্পেশাল আমাদের যে হোলিতে যে ফাং হয় সেই ফাং এখানে এখন প্রিপারেশন শুরু হবে, দেখুন এখানে সব প্রস্তুতি চলছে। আপেল আঙ্গুর ফল টেস্ট করতে হবে, জুস চলো 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 কাকাকে দাও, কাকাকে দাও, আমাদের দোল খেলা তো শুরুই হয়ে গেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন গতকালের ভিডিও আপনারা পেয়েছেন, তো আজকে আমরা দোল উৎসব আমাদের যেটা হয়
আজকে আমরা শুরু করব একটা আবৃত্তি দিয়ে। আমাদের সাথেই আছেন কিন্তু ম্যাডাম, উনি একজন প্রফেসর আর দু বছর ধরে কিন্তু আমাদের প্রতিবেশী, উনি থাকেন কলকাতায়। উনি খুব ভালো আবৃত্তি করেন, চিত্রা সরকার। তো ম্যাডাম আজকে আমাদের আমাদেরকে একটা আবৃত্তি করে শোনাবেন, আপনারাও শুনুন, খুব ভালো লাগবে। চলুন আমরা আজকে এবছরের দোল উৎসবটা আমরা এটা দিয়ে শুরু করি। খুব ভালো লাগছে আমার, এখানে ঠাকুমা রয়েছে, কবিতা বন্দি রয়েছে, মামা রয়েছে, সবাই রয়েছে। এরকম একটা জায়গায় এসে আমি যে দোলে একটা অনুষ্ঠান করতে পারছি, কিছু কথা বলতে পারছি, সেটা আমার খুব ভালো লাগছে। কালকে থেকে দেখছি দারুণ ভাবে সাজানো হয়েছে চারিদিকে, মানে পলাশের মেলা আর গাঁদা ফুলের মেলা, খুব ভালো লাগছে। আমি একটা ছোট্ট কবিতা দিয়ে শুরু করছি। আসলে এই বাড়িটাতে এলে আমার যেটা মনে হয়, আমি স্বপ্নে এরকম একটা ঘর দেখেছি, এরকম ঘর দুয়ার আমি দেখেছি। তো সেই জন্য আমি একটি কবিতা বলছি, যেটি হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা, স্বপ্নে দেখা ঘর দুয়ার। মড়াই সবজি বাগান, জংলা ডুরে শাড়ি, তার মানেই তো বাড়ি, তার মানেই তো প্রাণীর মধ্যে প্রাণ। নিকিয়ে নেওয়া উঠোনখানি রোদ্দুরে টান টান, ধান ফুটে খায় চারটে চড়ুই দোল মঞ্চের পাশে, পায়রাগুলো ঘুরে বেড়ায় হাসে, বেড়ালটা আর মোড়া ভাবছে, কুকুরটা কান খাড়া করে শুনছে কথা বলছে কারা। পূবের সূর্য পশ্চিমে দেয় পাড়ি, দুপুর বেলা ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি, লাঠির ডগায় পুঁটলি বাঁধা, অনেকটা পথ ঘুরে লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে। ওর চোখেও কি এমনি একটা বাড়ির স্বপ্ন টানা, ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনু হানা। ও বড় বউ ডাকো, ওকে ডাকো, ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো। সবাইকে অনেক ধন্যবাদ। এই কবিতাটা বললেন মানে মনে হচ্ছে যেন আমাদের চারপাশটা, মানে সবকিছুই যেন মনে হচ্ছে যেন আমাদের চারপাশটা। আর আজকে এই দোলের মানে যে ঘর বাড়ি সাজানো, প্রতিটা শব্দ প্রতিটা কথা কিন্তু মনে হচ্ছে যেন একদম মিলে গেল। এই কবিতাটা আমি যখনই পড়ি তখনই আমার তোমাদের বাড়ির কথা মনে পড়ে, আজকে সুযোগ হয়ে গেল বলার। খুব ভালো, এত ভালো হয়েছে। এবার আমাদের পেখম, পেখম একটা গান করে শোনাবেন, দোলের গান। খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। জীবনটা এইভাবে রাঙিয়ে নেব প্রতি প্রত্যেকের সঙ্গে, এটাই আমাদের ব্রত, এটাই আমাদের সংস্কার, এটাই আমাদের মিলন মেলা। আর এই মিলন মেলার মাধ্যমেই যে ছোট্ট গানের মাধ্যম দিয়ে শুনিয়ে দিল রাধা কৃষ্ণ হোলি খেলে হরি খেলে, এটাই আজকে সেই বাস্তবের কিছুটা নমুনা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা। একদম ঠিক। ঠাকুমা আজকে তোমার বুড়ি খেলা এলাম, কমলা আমার
Oh!
আমার দুই কন্যা, তোমরা সবাই মিলে হোলি খেলছি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। চারিদিকে রং খেলা, হই হুল্লোড়, মহা আনন্দে চলছে। তার মাঝখানে আমি চলে আইছি, আমি সেই মহাপ্রসাদ বানাবার জন্য আমার হাতে এখন মন্ডা, আমি বড় গামলার ভিতরে দিয়ে দেবো। কলা পড়ে গেছে, কলা পড়তে পড়তে আমার কাছে চলে আইছে গুড়। এবার সেই মহা মহা ঔষধ আসবে, তার আগে দিয়ে দেবো আমি ছাড়িয়ে নেওয়া বেদানা। আমি ছাড়িয়ে নেওয়া বেদানা, রাত্রে বেলা ভিজে রাখছিলাম ভাঙের গুলি, মিশাই দেবো দুধের ভিতরে। গ্লাস ধরো, খালা লাগাও। এই যে গুরুদা, এই তো আমি মামা মেশিন তৈরি করে ফেলেছে। এই যে আমি আমার ছেলে বেলুনের মধ্যে রং ভরা নিয়ে দাঁড়িয়ে আছি, এখন খাওয়া দাওয়া হবে, আপনারা দেখতে থাকুন কি হয় আজকে। আমাদের ধান গুলো রেডি, প্রত্যেক বছরের মতো এবছরে জানি না কেমন টেস্ট হয়েছে, কিন্তু পালা মারাত্মক হয়ে গেছে। সাদা পাটি না না, সব সব ভাঙ, সব ভাঙ, খাও মামি খাও। কারণ মাসির বাড়ি এসছে, মাসির একটু সবাই যা খাবে তাই খাবে, ঠিক আছে। ফোড়ে দাও, ফুল 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 ফুল, প্রসাদ মহাপ্রসাদ। হ্যাঁ ফরিদা, হ্যাঁ দিচ্ছি মহাপ্রসাদ, শুরু করে আমি একটা নিই না। চলো খেতেই হবে এটা।
তোমার অভিজ্ঞতা একটু শেয়ার করো। সুন্দর হয়ে যায় সুন্দর, সত্যি খুব ভালো লাগছে। আর এটা না খেলে হোলির কোনো মানি হয় না, যেমন আমার এই বন্ধু খায়নি আজকে, ঠিক আছে খাবে, আমি খাচ্ছি আমার বন্ধুর হয়ে। মানে যে না খাচ্ছে সে বুঝবে না, বুঝে না। শোনো, এটা এমনই জিনিস হয় যে ফটাও কি করেছো বলো তুমি বলো। আর মনে হয় আর এক গ্লাস যাবে না, মনে হচ্ছে এবারে যাবে না, দেখি জোর করে খাওয়া, দেখি না ঢুকে কিনা, যাবে না যাবে, ঢুকবে 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 ঢুকবে, চল খেলে জোর চাপ সহ্য করতে পারেনি। চরম এনজয় হচ্ছে বন্ধুরা, চরম হেভি হেভি এনজয় হচ্ছে। এই রংটা মাখলে মুখটা অনেক সুন্দর হয়ে যায়।
এখনো মোটামুটি 100 গ্লাসের মতন আছে, 100 গ্লাস মোটামুটি 500 গ্লাস বানানো হয়েছে, আর 100 গ্লাস 400 গ্লাস গামলা ধরে চলছে, দুই গামলা, দুই গামলা, দুই গামলা। আজকে এখানকার জিনিয়াস এখন কমজোর হয়ে গেছে, কেন বলতো বয়সটা বেশি হয়ে গেল না, বয়স হয়েছে প্রথম চলো আমাদের প্রচুর অতিথিরা এসছে, তাদের অতিথিদেরকে আমরা একটু সেবা। আর তুমি কটা খেলে? আমরা তো খেয়েছি, তো দেখি নাই তো।
হাতুড়ি। আমাদের দোল খেলা দেখলেন, 2024 দোল উৎসব দোলের আনন্দ আমাদের এখানেই আজকে শেষ করছি আমরা। সব যারা এসছেন বাইরে থেকে, আমাদের ভিউয়ার্সরা অনেক আসছেন, অনেক আত্মীয়স্বজন আছেন, সবাই এখন খাবে, খেতে বসিয়েও দেওয়া হয়ে গেছে। আর নিরামিষ যেহেতু পূর্ণিমা, দোল পূর্ণিমা তো প্রত্যেক বছর মতো এবছর আমাদের নিরামিষই হয়েছে, তো সবাই এখন খাওয়া দাওয়া করছে। সবাই এরপর খাওয়া দাওয়া করে আমরা শেষ করবো আজকের ভিডিওটা, এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সামনের বছর আরও নতুন কিছু দেখাবো আপনাদের দোলে, চেষ্টা করবো দেখানোর। আর লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কেমন টেস্ট হয়েছে রান্না? হয়েছে দারুণ, ভালো লাগছে তো? কখন এলেন? এখনই না, অনেকক্ষণ এসেছি। অনেকক্ষণ এসেছি। আচ্ছা, সবাই তারা সব খেতে বসেছে, দেখুন আমাদের কি সৌভাগ্য, এনাদেরকে আমরা সেবা দিতে পারছি, সত্যি পরম সৌভাগ্য। খুব আনন্দ লাগছে, আজকের এপিসোডটা একদম কোনো কথা হবে। কিন্তু মুখটা কেমন লাগছে আজকে? আজকে আমরা কেউ চিনতে পারতেছে না। ও ঠাম্মা, হাতি ভাই না, হ্যাপি ভাই, হ্যাপি ভাই। গল্প, হ্যাঁ গল্প, বাস হ্যাঁ বন্ধুরা, আপনার আশীর্বাদ করে যেন এভাবে আমরা সবসময় চালিয়ে যেতে পারি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।